সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক সুন্দরী আপু। আসলে তার জীবনের গল্পটা আসলে এতটাই কষ্টের, তিনি আসলে নিজেই শেয়ার করতে চাচ্ছেন এবং তার ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত যে আসলে কি করবেন। তো দর্শক, আমরা তার সাথে কথা বলি, বিস্তারিত জানা যাবে। চলুন আমাদের সাথে কথা বলি, বোনের সাথে কথা বলি, তারপর আমরা বিস্তারিত জানি। আসসালামু আলাইকুম। কেমন আছেন বোন? আছি আলহামদুলিল্লাহ। তো আপনার দেশের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি হচ্ছে ঢাকা নবগঞ্জ। নবগঞ্জ। তো কি করা হয়? আপনার পরিবারকে নিয়ে একটু যদি বলেন এই মুহূর্তে, দর্শক আছে আপনাদের সাথে। আসলে আমি জন্মের পর মানে আমার বাবা দূরে ছিল, আমরা ভাই বোন অনেক কষ্টে বড়েছি। তো এখন পড়াশোনা করতে অনেকটা কষ্ট হইতেছে, বাবা কাছে নাই, ভাইয়াও বিয়ে পালাতে হয়েছে। সেটা না হয় আমরা চেষ্টা করব, বা যারা আশেপাশে আপনার আত্মীয় স্বজন আছে, প্রতিবেশী আছে, তারা যদি হেল্প করে তাহলে তো অবশ্যই পড়াশোনাটা হবে, তাই না? এটা হয়, কিন্তু এরকম মানুষ কি আজ আছে আর এখানে? আচ্ছা, তো এখন বর্তমানে কার সাথে থাকেন আপনি? এখন বর্তমানে শুধু আম্মুর সাথে থাকি। আম্মুর সাথে? আব্বু আসে না? আব্বু আসে না সহজে। কেন, কারণটা কি? সে আমাদের সাথে থাকতে চায় না, তাই সে আসতে চায় না আমাদের কাছে। কতদিন থেকে আলাদা আপনার আব্বু? এই 7-8 বছর। আপনি তো তখন ছোট ছিলেন। তখন খুব ছোট ছিলাম। আচ্ছা, তখন তিনি আসতো যেত কিন্তু কখনো থাকতো না? যেমন সকালে আসলে বিকালে চলে যেত, আর যদিও থাকতো আম্মুর সাথে খুব খারাপ আচরণ করতো, তাই সে আমাদের এখানে আসে না। আচ্ছা, তো আপনার আম্মুর কি কোনো সমস্যার কারণে তিনি দূরে গেছে নাকি? না না, আম্মুর কোনো সমস্যার কারণ না। আসলে আমার আম্মুর ফ্যামিলি কেউই বেঁচে নেই, তো আমার বাবা সবসময় তার ফ্যামিলির কথা ভাবছে, তো তার ফ্যামিলির কাছেই সে থাকে, আমাদের কাছে থাকতে চায় না। মানে আপনার বাবার ফ্যামিলির কাছেই থাকতে চায় সবসময়? আপনার আপনাদের কাছে থাকতে চায় না? না, সে আমাদের কাছে থাকতে চায়। সমস্যাটা কি সেটা এখনো সে বলেনি আমাদের। বলেনি? আচ্ছা, আপনার নামটা একটু যদি বলেন না, কারণ দর্শকের উদ্দেশ্যে আমার তো জানা হয় নাই। মিম, সুন্দর নাম। আচ্ছা মিম, চেহারাটাও মিষ্টি মাশাল্লাহ। তো আসলে আপনি বলতে চাচ্ছেন যে আপনার আম্মা, ছোট বোন আর আপনি একত্রে আছেন, একসাথে আছেন। তো এই মুহূর্তে আপনি প্রোগ্রাম এসেছেন আপনার লাইফের কিছু কষ্টের কথা শেয়ার করার জন্য, তাই না? আচ্ছা, তো বাবাকে নিয়ে কষ্টের কথাটা কেন বলতে চাচ্ছেন একটু যদি বলেন। এই তো বাবা আমাদের খোঁজ নেয় না, পড়াশোনা করতেছি সেই খোঁজটা সে চালাতে চায় না। তো পড়াশোনাটা আম্মু অনেক কষ্ট করে আমাদের চালাইতেছে ভাই বোনের, তাই চাই যে বাবা আসুক আমাদের কাছে, কারণ বাবা না থাকলে তো আমরা পড়াশোনাটা চালাই নিতে পারবো না, আমাদের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আপনি চাচ্ছেন যদি বাবা ফিরে আসুক? সেটা তো চাই, কিন্তু বাবা তো আসতে চায় না। বাবা আসতে চায় না? তো আসলে আপনার বাবার কথা বলছিলেন যে বাবা থাকতে চায় না, আপনার মার থেকে কি কোনো ভালোবাসা বা তার কি কোনো দুর্ব্যবহার বা অবহেলার কারণে কি তিনি চলে গেছেন? আপনি তো বড় হয়েছেন, এরকমের ঘটনা কি আপনার চোখে পড়েছে? না, আমি ছোট থেকে যখন বড় হয়েছি তো তখন থেকে দেখি বাবা আমাদের কাছে আসে না, আর আমি এই ব্যাপারটা নিয়ে জিজ্ঞাই না, কারণ জিজ্ঞেস করলাম কান্নাকাটি করে, বাবা আসলে তার কাছে জিগেলে সে চলে যায় রাগ করে, তাই আমার জিগানো হয় না। আচ্ছা, আপনার বাবার বাড়ি এবং মায়ের বাড়ি কি একই সাথে? না, ভিন্ন। বাবা হচ্ছে নবগঞ্জে আর আমার আম্মু হচ্ছে বরিশালে। বরিশালের মেয়ে? বরিশালের মেয়ে তো ভালো। বরিশাল কোন জায়গায়? জালুকাটি। বাহ, জালুকাটি দেখা ভালো জায়গা। তো মিম, বর্তমানে আপনার মায়ের সাথে আছেন, সংসারটা আসলে কিভাবে চলে যদি একটু বলেন? সংসারটা বাবা পারলে কিছু টাকা পাঠায়, আর বড় ভাইও মাঝে মাঝে হেল্প করে, ওইটা দিয়ে কোনো আম্মা কিছু করে, কাজ কাম করে? না, আম্মু করে কি একটা কাজ জানো, আসলে ছোট একটা কাজ করে মনে হয়। হ্যাঁ, ছোটখাটো একটা জব করে। আচ্ছা, এ দিয়েই চলেন। তো আমি পড়াশোনা করতে চাচ্ছেন বলছিলেন, তো এখন আপনার আম্মা কি বলছেন যে পড়াশোনাটা কি চালাতে পারবেন নাকি না? আম্মা বলতেছে যে পড়াশোনা চালাতে পারবে না, কিন্তু আমি চাচ্ছি পড়াশোনাটা চালাতে।
আচ্ছা আপনি চাচ্ছেন পড়াশোনার যাতে রানিং থাকে তার জন্য কি করতে হবে জানেন আপনি সেটা এখনো ভেবে ওঠেনি ভেবে ওঠেনি তার জন্য তো কাজ করতে হবে সেটা তো কলেবে কিন্তু ওরকম তো কাজ নেই যে আমি পড়াশোনার পাশাপাশি কাজটা করতে পারবো আচ্ছা আমাদের ঠিকানাটা কিভাবে পেলেন বলেন তো আপনাদের ঠিকানাটা একটা টিভির মাধ্যমে পাইছিলাম একটা শুট চলতেছিল তো ওইখানে পেয়েছিলাম আচ্ছা একটা প্রোগ্রাম দেখে নিছেন চ্যানেল থেকে আচ্ছা তো সেখানে কি ভাবছিলেন যে আসলে এই প্রোগ্রামে আসলে হয়তো বা কিছু একটা পরিবর্তন হতে পারে নাকি হ্যাঁ সেটাই ভেবে আজকে আসলাম আর তার আগে ফোন দিয়ে কন্টাক্ট করে নিছিলাম তো ভাইয়া ঠিকানা দেওয়ার পরে আসলাম ঠিকানা দেওয়ার পর আসছেন যাক ভালো তো আসলে আপনি বলতে চাচ্ছেন যে পড়াশোনাটা করতে চাচ্ছেন আপনার এই পড়াশোনার দায়িত্ব যদি আপনার পাশে এসে এমন কোনো ব্যক্তি আসেন বা পড়াশোনাটা রানিং করে দেয় বা রানিং রাখেন বা সাপোর্ট দিয়ে রাখেন তাহলে কি করণীয় আপনার আপনার মতামতটা কি এরকম ভালো ব্যক্তি কি আছে থাকলেও যদি আসে তাহলে তো অনেকটা ভালোই হয় আমার জন্য তাই আচ্ছা সে তো অবশ্যই আসবে কিন্তু সে আসার পিছনে তো কোনো কারণ থাকতে পারে এটা তো আপনার ভেবে দেখতে হবে তাই না হ্যাঁ অবশ্যই কারণ তো থাকবেই তো সে বলবে সে বললে কি আপনি মেনে নেবেন নিতে তো হবেই কারণ যেহেতু পড়াশোনাটা চালাবো তার জন্য নিতে হবে নিতে হবে আচ্ছা এমন সময় যদি তিনি কোনো প্রস্তাব দিয়ে থাকে আপনাকে প্রস্তাব দেয় তাহলে কি করবেন আপনি মনে করেন আপনার প্রস্তাব বলতে যেমন আপনাকে তার জীবন সঙ্গী করে নেবে বা আপনার পড়াশোনাটা তিনি অনেক দূর নিয়ে যাবে সাপোর্ট দিবে সহযোগিতা করবে এরকম আর আছে না অনেক মহৎ ব্যক্তি আছেন আমাদের দেশে এবং দেশের বাইরে অনেক ভালো মানুষ আছে যেমন অসহায়দের পাশে থাকেন তাদের সাপোর্ট দিয়ে থাকেন কিন্তু তারপর যদি একটি সময় আপনার জীবনের সাথে জড়াতে চায় তাহলে কি করণীয় আপনার বিষয়ে একটু বলেন জি অবশ্যই আমার তো এখন মাথায় এটা নাই তো শুধুই সে আমার ভবিষ্যৎ এরকম উজ্জ্বল করে তো আমার যখন বয়সটা হবে ওরকম পর্যায়ে তখন ক্যারেক্টার করা যাবে তখন ক্যারেক্টার করা যাবে হ্যাঁ দর্শক আমরা শুনছিলাম আসলে সে যদি সেরকমের কেউ সাপোর্ট দেয় তাহলে হয়তোবা তিনি সেরকমের চিন্তা ভাবনা করে পরিবেশ হলে আপনি কি সেটা মেনে নেবেন এক সময় হ্যাঁ এটা যদি ওই পরিবেশে যায় তাহলে মেনে নিতে হবে মানে আপনার তো আপনি তো নারী আপনার তো বিয়ে অবশ্যই হবে তাই না আচ্ছা বিয়ে যেহেতু করতে হবে তাহলে তো অসুবিধা নেই নাকি না তা নিয়ে কোনো অসুবিধা নেই আচ্ছা আমরাও চাই যেন আপনার সেরকমের পরিবেশ হয় বা আপনি আপনার গন্তব্যে পৌঁছাইতে পারেন কারণ গন্তব্যে পৌঁছাতে হলে একটা জিনিস প্রয়োজন হয় সেটা আসলে সবাই কেউ বুঝে কেউ বুঝে না তো আমরা আসলে দর্শকের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন এই মুহূর্তে অবশ্যই আমরা যোগাযোগ করিয়ে দিব যদি সেরকমের অসহায় ব্যক্তি থাকে বা আপনার পাশে এসে দাঁড়ায় আপনার আপনি যেহেতু অসহায়ভাবেই আছেন বলছিলেন যে আপনার চলার কষ্ট আপনার পরিবারের এমন দায়িত্বশীল লোক নেই তো আপনার তো আমরা আসলে অবশ্যই চেষ্টা করব যেন আপনার পড়াশুনোটা হয় তো আর কোনো ঘটনা আছে আপনার জীবনে কষ্টের কথা আছে কষ্টের একটি পড়াশোনাটা নিয়ে পড়াশোনাটা নিয়ে তো দর্শক আমরা আজকে বিদায় নিতে চাচ্ছি এই বোনের কাছ থেকে আমরা হয়তো বা অন্য কোনো দিন হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ মিম জি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম